আপনারা দেখছেন আবদাওয়া ডট টিভি নির্মল বিনোদনের অঙ্গীকারে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্মৃতিময় একুশ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ও আমার মাতৃভাষা বাংলা ভাষা খোদার সেরা দান বিশ্ব ভাষার সবাই তোমার রূপ যে অনির্বাণ বাহান্নের ভাষা আন্দোলনে যে সংগঠনটি প্রধান ভূমিকা রেখেছিল তার নাম তমদ্দুন মজলিস সেই তোমদুন মজলিশের তৎকালীন নেতা ভাষা অধ্যাপক আব্দুল গফুর আজ আমাদের মাঝে উপস্থিত আছেন গফুর ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে আমরা আমাদের আলদাবাদ টিভি স্টেশনে পেয়ে আমরা আনন্দ বোধ করছি এবং সেই সঙ্গে আল্লাহর সুক্রিয়া আদায় করছি এখানে আমরা একটা জিনিস আলোচনা করতে পারি যে ভাষা আন্দোলনের সঙ্গে ভাষা আন্দোলনের সাথে আমাদের সংখ্যাগরিষ্ঠ জনগণ সংখ্যাগরিষ্ঠ জনগণের যে সাংস্কৃতিক চেতনা সেই সাংস্কৃতিক চেতনার সম্পর্কটাকে আপনি কিভাবে দেখছেন সাংস্কৃতিক চেতনা তো আসলে সংখ্যাগ্রস্ত মানুষ যারা তাদের যে চেতনা সেই চেতনার সাথে তো বাংলা ভাষা আন্দোলনের কোনো রকমের সব বিরোধিতা নেই দেখা গেছে যে বিভিন্ন জায়গাতেই আজকে গ্রামের স্কুলগুলোতে পর্যন্ত শহীদ মিনার করা হয় এবং সেখানে একুশে ফেব্রুয়ারিকে একটা ধর্মীয়ভাবে পালিত করা হয় তো এটা এখন শুধু বড় বড় শহর নয় একটা গ্রামী গঞ্জ পর্যন্ত এই আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়েছে ভাষা আন্দোলনের চেতনা পরবর্তী যে সমস্ত আন্দোলনগুলো আমাদের দেশে হয়েছে সেগুলোর উপরে কী ধরনের প্রভাব ফেলেছে বলে আপনি মনে লেখাটা প্রকাশিত হবে ওটা লেখার হেডিং হল ভাষা আন্দোলন থেকে স্বাধীন বাংলাদেশ তার মানে এই যে বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে এটার মূলেও ভাষা আন্দোলনের বিরাট প্রভাব হয়েছে কারণ ভাষা আন্দোলনের ভিতরে ভাষা আন্দোলনের যে প্রথম যে পুস্তিকা অধ্যাপক আবুল কাসেম লিখলেন তিনি তার আর্টিকেলের একটা জায়গায় বলেছিলেন যে পাকিস্তান আন্দোলনের যে মূল ভিত্তি যেটা সেটা ছিল হলো লাহোর উনিশশো চল্লিশ সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাব আর লাহোর প্রস্তাবে পরিষ্কার ভাষায় উল্লেখ করা ছিল যে উপমহাদেশের পশ্চিমের পশ্চিমাঞ্চলের মুসলিম অধ্যুষিত এলাকা আর পূর্বাঞ্চলের মুসলিম মধ্যস্থিত এলাকা এই দুটো এলাকা মিলে পাকিস্তান রাষ্ট্র হবে এটা লাহর প্রসাবের ছিল দুটো এলাকা মিলে কিন্তু পৃথক পৃথক রাষ্ট্র হবে স্বতন্ত্র রাষ্ট্র হবে এইটা পরবর্তীকালে উনিশশো ছয়চল্লিশ সালে এর ভিত্তিতে কিন্তু ছয়চল্লিশ সালে ইলেকশন হয় এবং সেই ইলেকশনে মুসলিম লীগ বিপুলভাবে বিজয়ী হয় কিন্তু ছয়চল্লিশ সালে ইলেকশনের পরে যারা মুসলিম লীগ টিকিটে নির্বাচিত হলেন তাদের একটা সম্মেলন হয় দিল্লিতে ছয়চল্লিশ সালে সেই সম্মেলনে বাংলাদেশের তখন একমাত্র প্রদেশ ছিল যেখানে মুসলিম লীগ জয় ছিল এবং আমাদের নেতা ছিলেন হোসেন শহীদ সেই হোসেন শৈদ সরোয়ার এই কি দিল্লিতে হয়েছিল না লখন দিল্লিতে দিল্লিতে হয়েছিল দিল্লিতে তো সেই সম্মেলনে সেই সম্মেলনে হোসেন সৈয়দ সরবরজি লাহোর প্রস্তাবকে কিঞ্চিত সংশোধন করে আংশিক সংশোধন করে একটা প্রস্তাব উত্থাপন করেন তার ভিত্তিতে পাকিস্তান হয় সেটা কি যে উনিশশো সালের লাহোর প্রস্তাব অনুসারে আমরা ই হব কিন্তু সাময়িকভাবে আমরা আমাদের সুবিধার জন্য উভয় অঞ্চল মিলে একটি রাষ্ট্র করব আপাতত সরবার্থী সাহেব এই প্রস্তাব উত্থাপন করতে যে তার বক্তৃতার একটা পর্যায়ে বলেছিলেন অনেকে আমাকে প্রশ্ন করেছে যে পাকিস্তানি আপনার শেষ দাবি কি না আমি সে প্রশ্নের কোনো জবাব দেব না তবে এই কথা আমি অবশ্যই বলবো যে এই মুহূর্তে পাকিস্তানি আমাদের প্রধান দাবি অর্থাৎ তিনিও পরবর্তীকালে বাংলাদেশ যে একটা স্বাধীন আলাদা রাষ্ট্র হবে সেটার সম্ভাবনা বাতিল করে দিলেন না এবং আসলে এটাই ছিল বাস্তব এবং তাই হয়েছে শেষ পর্যন্ত সেটা গেছিলেন সেটা ইঙ্গিত নি দিয়েছিলেন আর এ সময় আরেকটা জিনিস ঘটেছিল অনেকে প্রশ্ন তোলেন যে এই যে বাঙালি অঞ্চল জনপদ সেই হিন্দু মুসলমান মিলে যে বাঙালি এই এত বিশাল বাঙালি জনপদ এটা মিলে কি একটা স্বাধীন রাষ্ট্র হতে পারতো না পাকিস্তান এবং ভারতের বাইরে তো এটার সম্পর্কে আমার লেখায় থাকবে এটার উত্তর হলো যে হ্যাঁ সম্ভব ছিল এবং সেরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছিল হোসেন শহীদ সরওয়দি আবুল হাসিম এবং শরৎচন্দ্র বসু এই তিনজনের উদ্যোগে কাজ মোহাম্মদ জেন্না মুসলিম লীগের হাইকম্যান্ড তারও সমর্থন ছিল এটার প্রতি যে যেটা যদি পারে তো হোক কিন্তু গান্ধী নেহরু প্যাটেল প্রভৃতি অবাঙ্গালি হিন্দু নেতা এবং শ্যামাপ্রসাদ মুখার্জি নামক বাঙালি হিন্দু নেতা এদের প্রবল বিরোধিতার কারণে সেই সাতচল্লিশ সালের পূর্ব মুহূর্তে সেই বৃহত্তর বাংলার রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন ব্যর্থ হয়ে যায় তিনি বলেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি যে বাংলা বাংলা ভাগ না হলেও ভারত ভাগ না হলেও বাংলা ভাগ হতেই হবে তা না হলে বাঙালি হিন্দুরা চিরতরে বাঙালি মুসলমানের গোলাম হয়ে যাবে অর্থাৎ এই যে বাঙালি জনপদ একটা বৃহত্ত একটা রাষ্ট্র হবে এটাতে টোটালটার মেজরিটি কিন্তু মুসলমান এটা তারা তাদের বাধার জন্য এটা সম্ভব হয়নি সরবর্জী সাহেব আবুল হাসিম সাহেব এবং শরৎচন্দ্র বসু এদের সমর্থন ছিল বসু এ পর্যায়ে আমরা যে আপনাদের আপনার কাছে জানতে চাইব যে আপনাদের আন্দোলনের ফলে আমরা ভাষা দিবস পেয়েছি পরবর্তীতে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অফ দ্য ওয়ার্ল্ড এবং তারপরে আমাদের গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস লাভ করেছি এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ব্যাপারে আপনার অনুভূতিটা কীরকম আন্তরিক মাতৃভাষা দিবস আমার অনুভূতি আনন্দেরই হবে আনন্দদায়ক অনুভূতি হবে যে আজকে বাংলা ভাষা একটা আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ভাষা হিসেবে স্বীকৃতি পাচ্ছে এর মাধ্যমে কিন্তু আমার এর পরেও কথা থাকবে আমরা বাংলা ভাষাকে আন্তরিকভাবে যতটুকু মর্যাদা দেওয়া উচিত তা কিন্তু আমরা সকলেই দিতে পারি না এখনও দেখা যায় আমরা ভাষা আন্দোলন করলাম আমরা ভাষা কে রাষ্ট্রভাষা করলাম আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি হলো তারপরেও দেখা যায় যে আমরা বাংলা ভাষার অনেক সময় শুদ্ধভাবে লিখতে পারি না এটা আমাদের জন্য লজ্জাজনক আমরা ভাষার জন্য জীবন দিয়েছি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করলে আমরা যে শুদ্ধভাবে লিখবো সেইটা আমরা অনেকটা রপ্ত করতে পারছি না এটা ভালো না আমাদের বাংলা ভাষা শুদ্ধভাবে লেখার জন্য সাধনা করতে হবে বাংলা ভাষাকে সত্যিকারভাবে মানে একটা মর্যাদা সম্পন্ন ভাষা হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে হবে পৃথিবীতে আরও কতগুলো ভাষা আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃত তার যেমন ইংরেজি আছে ফ্রেঞ্চ আছে অ্যারাবিক আছে কিন্তু বাংলা এখনও সেই মর্যাদা পায়নি আমার মনে হয় যে সেই মর্যাদা যাতে পেতে পারি সেটা আমাদের চেষ্টা করা দরকার এবং তাতে ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা শিলচর প্রভৃতি এলাকার বাঙালি বাংলাভাষী মানুষ আর ঢাকার বলে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের মানুষ সেগুলো একত্রে যদি ই করতে তাহলে বাংলা ভাষাভাষী মানুষ কিন্তু প্রচুর সংখ্যায় তো সেটা আরও মর্যাদাবান হতে পারে যদি আমরা সেই চেষ্টা করি সেই জন্য আরও বৃহত্তর মর্যাদার জন্য আমাদের চেষ্টা করা উচিত এই চেষ্টা যদি আমরা সফল হই তাহলে ভাষা আন্দোলনের জন্য আরও গৌরব বৃদ্ধি হবে বলে আমার বিশ্বাস ঠিক দর্শক মণ্ডলী আমরা ভাষা সৈনিক অধ্যাপক আবদুল গফুরের সঙ্গে বিস্তারিত আলোচনা করলাম ভাষা আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পরে আমরা আরও অনেক মূল্যবান তথ্য জানতে পারবো আশা করি তো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন দর্শক আমরা বিরোধী থেকে ফিরে আসলাম কথা বলছিলাম ভাষা সৈনিক অধ্যাপক আব্দুল গফুরের সাথে গভ এবার যে একটা জিনিস আমরা জানতে চাচ্ছি যে আমাদের ভাষা শহীদ এবং জীবিত ভাষা সৈনিক তাদের যেভাবে মূল্যায়ন করা হয়েছে সে মূল্যায়নটা কি কী কেমন হলো যথাযথ হলো কি না হলো এ ব্যাপারে আপনার মনোভাব কি আসলে আমাদের দেশে এখন এমন একটা অবস্থা চলছে যে সব কিছুই আমার দলের হলে পরে খুব ভালো আমার দলের অন্য কারো মর্যাদা স্বীকৃতি দিতে আমরা যেন অনেকটাই তো ভাষা আন্দোলনে তো সব দলের লোকই গেছিল। সব দলের লোকই ছিল তো আমরা অনেকের স্বীকৃতি দিতে যেন কুণ্ঠিত হই তো মধুবংশের পক্ষ থেকে আমরা মাতৃভাষা পদক দুই হাজার সাল থেকে দেওয়া শুরু করেছি যাদেরই ভাষা আন্দোলনে এই ছিল অবদান ছিল তাদেরকে আমরা মাতৃভাষা পদক দিয়েছি তাতে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তার অবদানের কিছু যেমন আছে ফরিদ আহমদ সাহেব তারও ভাষা আন্দোলনে ছিল তারও আছে ধীরেন্দ্রনাথ দত্ত যার সাথে আমার অনেক ব্যাপারেই পথ মত পার্থক্য তাকেও আমরা মাতৃভাষার পদক দিয়েছি এটা উদার মনোভাব থাকা দরকার যে ভাষা আন্দোলনে যাদেরই অবদান রয়েছে তার আদর্শ কী সেটা আমি বিবেচনা করব না সেই তার যে একটা অবদান ছিল সেটা স্বীকৃতি দেওয়া আব্দুল মতিন কমরেড আব্দুল মতিন তিনি কমিউনিজমে বিশ্বাস করতেন তাই বলে ভাষা আন্দোলনে তার অবদানকে আমি মানব না তার অবদানকে নিশ্চয়ই স্বীকৃতি দেব এবং তিনিও মরহুম আব্দুল মতিন তিনিও তো মধ্যে মানুষের প্রতি খুব শ্রদ্ধাশীল ছিলেন যদিও আমরা আদর্শের ব্যাপারে অনেক পৃথক ছিলাম নিমত পোষণ করতেন জি তবে আমরা তো জানি যে বাংলা একাডেমি হচ্ছে ভাষা আন্দোলনের ফসল তো সেই বাংলা একাডেমি এই দেশের গরিষ্ঠ সংখ্যক জনগণের চিন্তা ভাবনা চেতনার আলোকে কি ধরনের কার্যক্রম করছে এটা সম্বন্ধে যেতে পারবো বাংলা একাডেমি যখন প্রথম দিকে প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু কোরআনের অনুবাদ সহ এমন অনেক বই তারা প্রকাশ করেছে যেটা পরবর্তীকালে তারা আর করেনি তাদের ভিতরে ওই যে বললাম যে একটা মতাদর্শগত প্রভাব একটা একটা সংকীর্ণ মনোভাব অনেকের ভিতরে কাজ করে যেটা উচিত না বাংলাদেশের অধিকাংশ মানুষের যেটা বিশ্বাস সেই বিশ্বাসের আগে এই যে মরহুম জিউর রহমান বিসমিল্লাহ রহমানের রহিম সংবিধানের উপরে লিখলেন এটার জন্য তাকে সমালোচনা করা হতো আর আজকে আমরা রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের প্যাড সরকারি প্যাড তার উপরে আরবি ভাষা বিস্মিল্লাহ রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্যাড সরকারি প্যাড তার উপরে আরবি ভাষায় বিস্মিল্লাহ রহমান লেখা তার মানে হলো যে একটু উদার যদি হওয়া যায় তাহলে তো কারো ক্ষতি নাই আমরা এই উদারচিত্ততা যদি গ্রহণ করতে পারি তাতে আমি উদার হিসেবে মানুষের কাছে প্রশংসা করবো এটাতে আমার লাভ সেই সেই উদার আমরা যদি রপ্ত করতে পারি অভ্যাস করতে পারি এটাতে আমাদের লাভ ছাড়া ক্ষতি নেই ভাবে আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে কলকাতা থেকে নিয়ে এসেছিলেন সেই বাহাত্তরের মে মাসেই যখন আমাদের রাস্তাঘাট কল কালভার টালভার সমস্ত বিধ্বস্ত সে বিধ্বস্ত একটা অর্থনীতির উপর দাঁড়িয়েও উনি বঙ্গবন্ধু গেলেন কলকাতা সফরে তিনি সেখান থেকে নজরুলকে কাজী নজরুলকে উঠিয়ে নিয়ে আসলেন তুলে নিয়ে আনলেন এবং নিয়ে এসে আমাদের জাতীয় কবি হিসেবে ঘোষণা করলেন আর তো সেই জাতীয় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের কবি গোলাম মোস্তফা আমাদের কায়কোবাদ জসিম উদ্দিন ইসমাইল হোসেন সিরাজি নজিবুর রহমান সাহিত্যরত্ন ইত্যাদি যারা কবি সাহিত্যিক আমরা পেয়েছি তাদের রচনার মধ্যে আরবি ফার্সি শব্দের ব্যবহারের একটা বেশ ইয়ে ছিল ব্যাপকতা ছিল আর অর্থাৎ তারা আরবি ফার্সি শব্দ প্রচুর ব্যবহার করেছেন কিন্তু ইদানিংকালে যারা সাহিত্য চর্চা করছেন এই প্রজন্মের তাদের ভেতরে কিন্তু এই প্রবন্ধটা লক্ষ্য করা যাচ্ছে না আপনি কীভাবে দেখছেন আসলে ব্যাপারটা হলো যে এই যে কাজী নজরুল ইসলামের কবিতায় যদি বলা যায় তার ভিতরে এত বেশি আরবি শব্দ ছিল তার কবিতার ভিতরে তো সেটা তো তুলনাই করা যেত এটা এটা তো কোনো না সেই নজরুল ইসলাম যিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে অত্যন্ত শ্রদ্ধা করতেন রবীন্দ্র নজরুলের একটা কবিতায় একটা শব্দ রবীন্দ্রনাথের পছন্দ হয়নি তার জন্য রীতিমতো রবীন্দ্রনাথ ইয়ে নজরুল বড় প্রীতি বাড়ির বাঁধ এই নামে রবীন্দ্রনাথের বিরুদ্ধে বিরাট আর্টিকেল গেল যারা আত্মমর্যাদাও ছিল নজরুলের মতন তারা এই ব্যাপারে কোনো ই করেন নাই মানে আফোস করেন নাই বড় প্রীতি নির্বাদ তার প্রমাণ তিনি বলেছেন যে আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি গুরুদেব বলি এবং আমি গুরুদেব হিসেবেই তাকে আমি শ্রদ্ধা করতে চাই তিনি তার চারদিকের কয়েকজন লোকের ইচ্ছে মানে ই করবেন তো ওই খুন শব্দটা মানে রক্ত বা হত্যা করা এই হত্যা করার এটা উনি খুন করা কথাটা ইয়ে করেছিলেন এটার অবীনাথ আবার ইয়ে করেছিল এবং এটা নিয়ে খুব আলোচনাও হয়েছিলো বাংলা সাহিত্যে খুনির মামলা এই নামে বেশ আলোচনা হয়েছিল অনেক দিন পর্যন্ত যে এই খুন শব্দটার ব্যবহার নিয়ে একটা দুই কবির ভিতরে একটা দ্বন্দ্ব হয় তো এটা আমাদের ইচ্ছের ভিতরে তো অনেক শব্দ এরকম থাকবে স্বাভাবিক আমরা জোষেম আপনি চিন্তা করেন জোষেমুদ্দিন তো কোনো আদর্শের ব্যাপার না কিন্তু বাঙালি মুসলমানের গ্রামের জীবনধারা তার কাব্য উঠে এসেছে স্বাভাবিকভাবেই তার এখানে তো দাদির কবর হ্যাঁ হ্যাঁ দাদির কবর তো এইরকমভাবে এটা স্বাভাবিক এই স্বাভাবিকতাটাকে অস্বীকার যারা করে তারা অবাস্তব কিছু করে এই অবাস্তবতাকে কোনো দিন মেনে নেওয়া যায় না আমাদের উচিত হবে হীনমন্যতা ইনফিনিটি কমপ্লেক্স কাটিয়ে উঠে আমাদের যা সেটাতে গৌরববোধ করা গৌরব বোধ করতে শেখা বই ভাই এই পর্যায়ে একজন ভাষা সৈনিক হিসেবে আপনি বাংলা ভাষা বাংলার সাহিত্য বাংলা সংস্কৃতির উন্নয়নের ব্যাপারে কি কর্মসূচি আমাদের গ্রহণ করা উচিত বলে মনে করছেন আর কি বাংলা ভাষা বাংলা সাহিত্য এটার উন্নয়নের জন্য আমাদের সাধনা করতে হবে আমাদের চর্চা করতে হবে ভালো ভালো রচনা যেগুলো অতীতে ছাপা হয়েছে অতীতে রচনা করা হয়েছে এবং বাঙালি সংস্কৃতি আসলে সংস্কৃতি কথাটা হলো অর্থ হলো বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্য আমার ভাষা একটা সংস্কৃতি এটা এর ভিতর যা আমার সাথে অন্যের যে পার্থক্যটা সেই পার্থক্যটা আমার যে বৈশিষ্ট্য সেটা ফুটে ওঠে সেটা হলো সংস্কৃতি এই সংস্কৃতিটা আমি যদি ধরে না রাখতে পারি এটাকে যদি আরও উন্নত করতে না পারি আরও মর্যাদাতে না শিখি তাহলে এটা আমার জন্য লজ্জার কথা আমরা একটা স্বাধীন দেশের বাসিন্দা আমরা ভাষা আন্দোলন করেছিলাম এই সেই ভাষা আন্দোলনের পথ বেয়ে পরবর্তীকালে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি বাংলাদেশ নামের রাষ্ট্র পেয়েছি এই রাষ্ট্র পাওয়ার পরেও আমাদের যদি স্বাধীনতা সম্পর্কে আমাদের যদি নিজেদের গৌরব সম্পর্কে সচেতনতা না থাকে আমাদের যদি উপলব্ধি জোরদার না হয় তাহলে এটা আমাদের জন্য খুব লজ্জার কথা আমাদের এই লজ্জার খেসারত আমাদেরই দিতে হবে এটা অন্য কেউ দেবে না সেই জন্য উচিত আমাদের আমাদের নিজেদের যা নিজস্বতা বৈশিষ্ট্য সেটা নিয়ে আমাদের গর্ব করতে শিখা এটার জন্য আমরা যাতে গর্ব করতে পারি সেইটাই আমরা কামনা করি সেই শিক্ষায় আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করে তুলতে হবে যাতে আমরা আমাদের স্বাধীনতার জন্য গর্ব করতে পারি এই যে এই এইভাবে তৈরি করে আনতাম আমাদের নতুন প্রজন্মকে গো আপনি এই বয়সে শত ব্যস্ততা সত্ত্বেও আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য আমরা আপনাকে আমাদের স্টুডিওর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা কয়েক পর্বে ভাষা সৈনিক অধ্যাপক আব্দুল গফুরের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে বিভিন্ন দিক ভাষা আন্দোলন সহ বিভিন্ন দিক সম্পর্কে আমরা জানতে পারলাম আমরা তাঁর বর্ণনার মাধ্যম দিয়ে আমাদের ভাষা সাহিত্য সংস্কৃতি ইত্যাদি বিভিন্ন পর্যায়ের বিষয়ে আমরা অনেক মূল্যবান তথ্য জানতে পেরেছি আমরা এই এই পর্যায়ে আমরা তার সাথে আলোচনার এখানে সমাপ্তি টানছি আল্লাহ তাঁকে দীর্ঘজীবী করুন আল্লাহ তাকে আরও হায়াত দান করুন আমরা সেই কামনা করছি সেই সঙ্গে আপনারা সকলে ভালো থাকুন আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন আল্লাহ হাফেজ